হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আপনাদের এই বছরটা খুব আনন্দে ভরে উঠুক, এটাই আমরা কামনা করি। এরপরে চলে আসি কাজের কথায়। একটা নতুন জব বেরিয়েছে, 798টা আরপিএফ এর ট্রেডসম্যান। সেটা দেখতে গেলে আমাদের আরপিএফ এর যে ওয়েবসাইটটা আছে সেটা ওপেন করতে হবে। আমি নিচের বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্কটা কোনো ব্রাউজার দিয়ে ওপেন করবেন। ওপেন করে নিয়ে এরকম একটা পেজ খুলে যাবে। পেজ খুললে এখানে দেখবেন নোটিফিকেশন, এই জায়গায় নোটিফিকেশন। নোটিফিকেশানে ইংলিশ করবেন, আর যদি হিন্দি জানেন তো হিন্দি এখানে ক্লিক করবেন। এখানে একটা পিডিএফ দিয়ে দেবেন, দেখে নেবেন নোটিফিকেশন। তা এই নোটিফিকেশনের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি একটু বলে দিই। ভ্যাকেন্সি আছে 798টা। জেনারেল ওবিসি ফি 500, এসসি এসটির 250। এই ফিটা আপনাদের রিফান্ড করবে যখন আপনার কম্পিউটার বেস টেস্ট পরীক্ষা হয়ে যাবে, তখন জেনারেল ওবিসিকে 400 টাকা রিফান্ড করবে এবং এসসি এসটি ফিমেলদের 250 টাকায় রিফান্ড করবে। এটা আপনাকে, এই যে 500 টাকা ফিটা আছে, এটা আপনাকে অনলাইন কিংবা অফলাইনের মধ্যে আপনি জমা করতে পারেন। অনলাইন করতে গেলে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি জমা করতে পারেন। আর অফলাইনের ক্ষেত্রে হতে গেলে এসবিআই ব্যাংকের চালানে আপনাকে জমা করতে হবে। এই ভ্যাকেন্সিটা স্টার্ট হয়েছে অনলাইন 1/1/2019 থেকে, ক্লোজিং ডেট হচ্ছে 30/1/2019 রাত 12টা পর্যন্ত। এটা পরীক্ষা হতে পারে ফেব্রুয়ারি মার্চে 19-এর মধ্যে, আবার চেঞ্জও হতে পারে কিছু, আশা করা যায় এটা ফেব্রুয়ারি মার্চের মধ্যে। লাস্ট ডেট অনলাইন ফি পেমেন্টের হচ্ছে 1/2/2019 23:59, মানে 12টা পর্যন্ত রাত। অফলাইনের ক্ষেত্রে 2/2/19 রাত 12টা পর্যন্ত। এই যে লিমিটটা করেছে সেটা 1/1/19 অনুসারে আপনার হতে হবে 18-25। এরপরে যে এজ রিল্যাক্সেশনের যে ছাড় পাওয়া যায় সেটা ওবিসির জন্য 3 বছর, এসসি এসটির জন্য 5 বছর। কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। এরপর ভ্যাকেন্সিটা আমরা ডিটেলসের দেখে নেব। কনস্টেবল ওয়াটার কেরিয়ারের জন্য 452টা ভ্যাকেন্সি আছে, সাফাইওয়ালার জন্য 199টা, ওয়াশারম্যানের জন্য 49, বারবারের জন্য 49, মালিক জন্য 7টা, টেলার গ্রুপ 3-র জন্য 20টা, কোবলার গ্রুপ 3-র জন্য 22টা ভ্যাকেন্সি আছে। এই ভ্যাকেন্সিটাকে আবার জোন ওয়াইজ ভাগ করেছে। এসআর, এসডাব্লিউআর, এসসিআর এর জন্য 35টা পোস্ট আছে, ইআর, ইসিআর, এসিআর অ্যান্ড ইসিওআর 271টা পোস্ট আছে, এনএফআর এর মধ্যে 33টা পোস্ট আছে, সিআর, ডাব্লিউসিআর, ডাব্লিউআর, এসইসিআর এটার ক্ষেত্রে 89টা পোস্ট আছে, এনআর, এনইআর, এনডাব্লিউআর, এনসিআর এটার ক্ষেত্রে 111টা পোস্ট আছে, আরপিএসএফ মেল অনলি ফর মেলের জন্য সেটাতে 259টা ভ্যাকেন্সি আছে। এরপরে ফিজিক্যাল যে মেজারমেন্ট হয় সেটা হচ্ছে হাইট জেনারেল ওবিসির জন্য 165, এসসি এসটির জন্য 160 সেন্টিমিটার মেল ক্যান্ডিডেটের জন্য, আর ফিমেলদের জন্য হচ্ছে 157 সেন্টিমিটার জেনারেল ওবিসি, আর এসসি এসটিদের জন্য 152 সেন্টিমিটার। এরপরে মেল ক্যান্ডিডেটের চেস্ট জেনারেল ওবিসির ক্ষেত্রে 80 সেন্টিমিটার এবং এসসি এসটির ক্ষেত্রে 76.2। লং জাম্প হচ্ছে 9 ফুট, হাই জাম্প হচ্ছে 3 ফুট এবং 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। এই অ্যাপ্লিকেশনটা আমরা কীভাবে অনলাইনে করব সেটা নেক্সট ভিডিওতে আপলোড করে দেব, দেখে নেবেন। ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখনই কোনো জব রিলেটেড নিউজ আমরা আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন প্রথমে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।